করাতুল চরণ পরশে, ধরা আজি হল মধুময় সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ পূজনীয় অবিন দাদার শুভ 24তম জন্মদিন। আজ এই পুণ্য দিবসে সৎসঙ্গ দেওঘর ধামের শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিধিক তরুণ কুমার পাল দাদার লেখা আমাদের অবিন দাদার জন্মদিনে এই কবিতাটি জেনে নেব। আমাদের অবিন দাদার জন্মদিনে পরম দয়ালের পঞ্চম পুরুষ আমাদের অবিন দাদা, সদাই তাহার মন প্রাণ ইষ্ট সুরে সাধা, সহজ সরল জীবন যে তাঁর উচ্চ চিন্তারত, সমস্যায় ঘেরা মানুষকে তিনি বাঁচিয়ে দেন কত, সিদ্ধ পুরুষ প্রেমের আধার তিনি মহান যোগী, তাঁর কাছেতে আসে সদাই আর্ত পীড়িত রুগী, আজও যে তাঁর লীলা চলে নববৃন্দাবনে, ধন্য হয় কত মানব জনম তাঁর তিলেক দর্শনে, আজ শুভ দিনে তাঁর চরণে সবাই প্রণাম করি, সুখী থেকে তুমি সদা থাকো পাশে অযুত বরষ ধরি। পূজনীয় অবিন দাদার এই অমৃতময় কথা, আমার বাবার নাম অর্কদূতি চক্রবর্তী, আমার নাম অবিনেন্দ্রনাথ চক্রবর্তী, আমার ভাইয়ের নাম অন্নদূতি চক্রবর্তী, আমাদের পরিবারের সবার নাম এ এবং সি দিয়ে। গরমের দিনে আমাদের যখন গরম লাগে তখন আমরা এসিটা চালিয়ে দিয়ে বসে আরাম করি, ঠিক তেমনি আপনাদের জীবনে যখন সমস্যা হবে তখন আমাদের কাছে চলে আসবেন, আমরাও ঠিক এসির মতো কাজ করব। এক মায়ের লেখা পূজনীয় অবিন দাদা সম্পর্কে এই তথ্যগুলি। ভারতের অর্ধেকের বেশি সৎসঙ্গীকে বোধহয় তিনি নাড়িয়ে দিয়েছেন, 9 থেকে 90 সবার মুখে একই কথা, ডিপি ওয়ার্কসে যাচ্ছ তো, না মানুষ এর আগে জানতো না এটা আবার কি। একটা মা অশ্রুসজল চোখে আনন্দ করে বলছে, না কিছু চিনতাম না কিছু বুঝতাম না, এখন জানি আমার পাশে এতগুলো গুরু ভাই বোন আছে, এটাই ডিপি ওয়ার্কস। দীক্ষাপত্রে যে সংকল্পগুলো আমরা পাঠ করেছিলাম দীক্ষা নেওয়ার সময়, সেই বিস্তৃত সংকল্পগুলোকে স্মরণ করিয়ে কাজ করিয়ে নেওয়ার নাম ডিপি ওয়ার্কস। ঠাকুর মাত্র 22 বছর বয়সে লিখেছিলেন জীবন চলনার আশ্চর্য সমাধান সত্যানুসরণ। পূজনীয় অবিন দাদা প্রায় সেই বয়সেই তৈরি করলেন ডিপি ওয়ার্কস।